আজকে পুচকুকে কত মিমি দেখা করতে এসছে দেখি। এখানে হিসুর খাতা আছে, হিসুর খাতা রাখা হয়েছে তোর, দেখছিস নতুন মিমিকে দেখছিস? আমি এখন ঘুমাবো, আমার বেশি জোর ঘুম। ওটা ঠিক করে দে তো, আটকে তোকেই তো এগুলো করতে হবে, বুকের হাত কি কাছে রূপা দিদি নিবি নাকি? কেন ভয় লাগছে? কতক্ষণে নেব দিদি, কতক্ষণে দেবে? বাবা স্বামী বিবেকানন্দ, এই আবার চোখ দেখি দেখা আমার তো এখানে পুরো ট্যাটু করে দিয়েছে। সোনালী মিমির কোলে কি কাঁদছে? তোকে পছন্দ হয়নি আমার কোলে? কেন কেন বাবা শিখে গেছে তো সোনালী মিমি কি করে ঘুরে ঘুরে ঘুম পাড়তে শিখে গেছে। সেই কাঁথা ওপরে উঠে গেছে, সে হিসু কল লাগলে তোর গায়ে পড়বে, একটু গঙ্গার জল পড়ুক সুস্থ হয়ে যাবি। হ্যাঁ চুপ রয়েছে, যে নামলি চুপ দেখেছিস, নামলি ঘোরালেই চুপ। এক মাস একদিন এখন অনেক বড়, ঠিক আছে অনেক দায়িত্ব তোমার উপর আছে। ঘেটিটা সোজা করে দিত দিদাই, ওই ঘেটি আবার ছোট্ট তুমি, ছোট্ট তুমি, সবে আমার এক মাস হবে। তুই আজকে এখন ভদ্রলোকের মতন রয়েছিস, সেই সময় এখন কাঁদিস। জি
অনেক বোঝার চেষ্টা, আমি অনেক চেষ্টা করি। আয় একটু কথা বল আমার সাথে, আয় একটু কথা বল। হ্যাঁ আয় আয়, আমি কথা বলবো। অনেক কথা বলতে পারবে, হ্যাঁ তাই না? এত অনেক কথা তো গল্প বলে দিয়েছিস আমার সাথে।